সিরিয়াসলি বলছি এখন দেখলাম অনেকগুলো সাপের ছবি এখন বিশ্বাস হচ্ছে না প্রথমে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিলাম যে কোনো গাছে হাত দিয়ে নিচে নেমে কিন্তু এখন আমার সাহস হচ্ছে না পুরো গভীর অব্দি যাওয়া

আজকের যে লোকেশন সেটা হচ্ছে চিন্তামণিকর বার্সেনি চুরি এটাকে অনেকে কয়লার বাগানও বলে থাকে তো এখানে আজকে যাবো বার্সেনি ভেবে হয়তো আপনাদের মনে হচ্ছে এটা পাখি বিশেষজ্ঞ জায়গা অবভিয়াসলি ঠিক ধরেছেন কিন্তু তার সাথে সাথে এখানে অর্কিড এবং ফার্নেরও বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায় তো সেই লোকেশানগুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করব তো স্টে কানেক্টেড উইথ আর আমরা এখন চলে সোনারপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আমাদের টোটো বা বাস বা অটো কিছু যাবে চিন্তা মনিকর পার্সেন্টুচুরির জন্য এক্স্যাক্টলি আমি জানি না আমি ফার্স্ট টাইম এখানে এসেছি তো এটা হচ্ছে সোনারপুর স্টেশন এখান থেকে কিছু ট্রাভেলের জন্য কিছু ধরতে হবে টোটো বা অটো দেন এখান থেকে আমরা বেরোবো সো এখানে ভিডিওটা কাট করছি রাস্তায় ভিডিওটা অ্যাড করবো ওকে এখন অটো থেকে নামলাম এখন যাচ্ছি চিন্তা মণি কর বার্ড দিকে এখন রাস্তায় আছি এখান থেকে আমরা সোজা যাবো বার্ড দিকে আমাদের অটোওয়ালা ওখান থেকে বলে দিল স্যার আপনি সোজা হাঁটতে থাকুন এখান থেকে রাস্তায় পেয়ে যাবেন তো এখন আমরা যাচ্ছি দেখি কোথায় লোকেশানটা ভিডিওটা ওখানে গিয়ে আমি ফিচার্স করছি ওকে হ্যাঁ গাইজ আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি এখন এখান থেকে যাব আমরা ভিতরে এন্টার করব আপনি জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আছে আমাদের চিন্তামণিকর বার্থ সেঞচুরি এখন ভিতরে আমরা যাবো এবং ভিতরে গিয়ে কেমন ওভারভিউটা পুরো সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করব তো স্টেট ইউনিট এটা হলো চিন্তামণিকর বার্থ চুরির টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিটটা সংগ্রহ করবেন মানে এখান থেকে টিকিটটা সংগ্রহ করার পর আপনি ভেতরে যাবেন এবং ওই জায়গায় কী কী আছে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি চিন্তনিকর বার্ডসেনের আমরা অলরেডি এন্টার করে ফেলেছি এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে এটা কবে এটা প্রতিষ্ঠিত হয় কবে থেকে এটা একদম পাবলিকলি খুলে যায় এটা একটা ফার্স্ট আপনি ঢুকে এটা দেখতে পারবেন প্রথমে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন দুদিকে দুটো লো লোকেশন আছে একটা এদিকে চলে যাচ্ছে আর একটা এদিকে চলে চলে যাচ্ছে আর এখানে আছে পুরো ইনস্ট্রাকশন এখানে কোথায় কি যাবেন না সব লেখা আছে এই জায়গাটা দেখুন হ্যাঁ ভাই জাস্ট আমরা এন্টার করে ফেলেছি এখানে ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন কিছু ছোট ঘর আছে এবং ঘরের চারিপাশে বন জঙ্গল ঠিক আছে আপনার একবার লোকেশানে নিয়ে যাচ্ছি লোকেশানে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো দুটো ঘর আছে এবং এর চারিদিক থেকেই রাস্তা চলে গেছে এখানে গাইস কি কি পাখি পাওয়া যায় এবং কি কি প্রজাতির পাখি এখানে আছে সম্পূর্ণটা এখানে দেওয়া আছে উইথ নেম এখানে কি কি নাম আছে পাখির সেই নামগুলো এখানে দেওয়া আছে এখানে সাইন্টিফিক নেম ইংলিশ নেম অন বেঙ্গলি নেম তিনটে ভার্সনে নাম দেওয়া আছে এখানে এন্টার করার সাথে সাথে আপনি সুন্দর একটা মেসেজ এখানে দেখতে পাবেন গাইজ রেলি বলছি ঘোড়ায় স্টার্ট করে দিয়েছি বাট একটা পাখিরও এখনও দর্শন পাইনি আমরা এখন গভীর থেকে গভীর জঙ্গলে যাওয়া স্টার্ট করছি বাট কোনো পাখি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ যে এইখান থেকে যে গভীর থেকে থেকে এসেছি ওর ডান দিকেও আছে বা দিকেও গলি আছে পুরো জঙ্গলের ভিতরে আমি পুরো এখন জঙ্গলের ভিতরে পুরো এখন এখন পুরো যাবো এন্টার করব জঙ্গলের ভিতরে দেখবো যে পাখি সত্যি দেখা যায় কি দেখা যায় না গাইস পাখি খুঁজতে খুঁজতে নতুন একটা লোকেশান ইতিমধ্যে খুঁজে ফেললাম লোকেশানটা হচ্ছে এদিক থেকে আপনারা আসুন দেখাচ্ছি লোকেশানটা কোথায় সিরিয়াসলি প্রচণ্ড ঝোপঝাড় এবং গাছপালা জাস্ট এখন গাইস নিচে নেমে দেখব জায়গাটা কেমন তো ব্লগিং করতে গেলে অনেক কিছুই করতে হয় গ্যাস এখন উপর থেকে আমরা নিচে নেমে পড়েছি এখন এদিকটা যাবো লোকেশনটা দেখাবো কেমন কি তো সাথে আসুন ভেতরে নামলাম উপর থেকে নামার পর এখানে পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আপনি এখানে জায়গা আপাতত কিছুই নেই এখানে পুরো ফাঁকা কিন্তু হ্যাঁ এখানে প্রজাপতি কিছু প্রজাতি দেখতে পেলাম বাট ওটা শ্যুট করা গেল না এখানে পাখি আমি মোটামুটি দেখতে পাচ্ছি না কিছু বাট হ্যাঁ আবার শোনা যাচ্ছে মাঝে মধ্যে যেন মোটামুটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে দেখেছে একটা ভালো ক্যামেরা আছে লাইক ডিএসএলএল আছে তারা অনেকক্ষণ ধরে এখানে বসে শ্যুট করতে পারে অনেকেই দেখলাম ওখানে বসে শ্যুট করছে তাছাড়া এখানে যদি মোবাইল ফটোগ্রাফি করতে চাও সেটাও করতে পারো বার অনেকটা টাইম লাগবে বিকজ আপনাদের পুরো গভীর জঙ্গলে ঢুকতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তা আছে কিন্তু গভীর জঙ্গলে ঢোকার মতন আর এদিক থেকেও আমি নামলাম যেখান থেকে এখন আমার থেকে আবার উপর থেকে উঠতে হবে সো ওখানে গিয়ে দেখি কেমন কি জায়গাটা ওকে কি এখন এখান থেকে বেরোচ্ছি আমরা উপরে উঠবো এখন উপরে উঠে লোকেশনটা আরও ঘুরবো এখান থেকে এখন থাকা যাবে না বিকজ লোকেশানটা আমার সিরিয়াসলি ভালো লাগছে না বিকজ এখানে কেউ নেই আমি একটুকে বললাম আপনাদের এখন উপরে উঠবো এবং লোকেশানটা আপনাদের দেখাবো সো লেট গো এখানে আরেকটা এখানে পেলাম এখানে প্লেস যে এখানে অনেক টাইপের জন্তু জানোয়ারও আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের সাপ আছে ওই জায়গাটাতেও মিললে আমার দেখে রিলি এখন ভয় লাগছে এতক্ষণ ধরে এমনিই ফ্রিলি ঘুরছিলাম বাট এখানে এখন দেখার পর আমার রিলি ভয় লাগছে প্রজার ভিতরে অনেক এখানে প্রজাতি রয়েছে সিরিয়াসলি বলছি গ্যাস এখন আমার রিয়েলি ভয় লাগা শুরু হয়ে গেছে বিকজ এখানে অনেক বড় একটা এক গোসার দেখ দেখলাম এবং যারা স্টিল ফটোগ্রাফি করতে থাকে তারা বললো এখানে যদি আপনি জঙ্গলে আরও ভেতরে চলে যান ওখানে বিভিন্ন টাইপের সাপও আপনি দেখতে পারবেন সিরিয়াসলি বলছি এখন দেখলাম অনেকগুলো সাপের ছবি এখন বিশ্বাস হচ্ছে না প্রথমে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিলাম যে কোনো গাছে হাত দিয়ে নিচে নেমে কিন্তু এখন আমার সাহস হচ্ছে না পুরো গভীর অবধি যাওয়া সে রাইজ ফাউন্ডে নিউ প্লেস এই জায়গাটা নতুন একটা বসার জায়গা পেয়েছি পুরো একদম বারসেনাচুরি মাঝখানে খুঁজে পেয়েছি এই যে সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছ উপরে কিছু পাখির এখানে ডিজাইনও করা আছে এই নিউ বসার জায়গাটা জায়গাটা খুঁজে বের করেছি এটা পাখির লালয়ের মধ্যেই জায়গাটা আছে প্লেসটা পুরো এরকম এখানে কিছু বসার জন্য জায়গা আছে এই জায়গাটা বসতে পারেন জায়গাটা মানে বিকালবেলায় এসে যদি আপনারা থাকতে চান বিকজ পঞ্চাশ টাকাতে আপনারা এন্ট্রি করবেন বাট এখানে আপনি সারাদিন মানে পাঁচটা অবধি থাকতে পারবেন সকাল ছটা থেকে তো এখানে যদি আপনারা এখানে রেস্ট নিতে চান অবশ্যই যদি ছোট বাচ্চা আনুন অবশ্যই এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন হে গাইজ ভিডিওটা পুরো এন্ড হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো যেই ফোটোজগুলো তুলতে পেরেছি ভিডিওতে কোনো পাখির ছবি আমরা রাখতে পারিনি বিকজ পাখি অতটা দেখা যাচ্ছিল না ভিডিওতে আমরা ফোটোজ ক্লিক করেছি ফটোসগুলো লাস্টে ফিচার্স করে দেবো সেগুলো অবশ্যই আপনার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনি যদি ভিডিওটা পুরো দেখতে দেখতে ভিডিও লাস্টে চলে এসছেন তো ভিডিওতে কী করে আপনি লোকেশানটায় আসবেন কেমনভাবে ঘুরবেন কেমন কী খরচা হবে সেটা আপনাকে বলে রাখি তো এই জায়গাটার নাম চিন্তামণিপুর বাদ সেনাচুরি সো এই জায়গাটা এই নামের থেকে যদি আপনি বলেন কয়লার বাগান তবে লোকে বেশি চিনবে কারণ কি এই জায়গাটা আগে মালিকানাধীন ছিল একজনের অন্তর্ভুক্ত জায়গাটা ছিল পরবর্তীকালে দু হাজার সালে এটাকে সরকার কিনে নিয়ে যারা ট্রাভেলার বা যারা মোটামুটি এগুলো পাখিরা পাখির উপর রিসার্চ করে তাদের জন্য জায়গাটা খুলে দিয়েছে এবং নর্মাল ট্যুরিস্টের জন্য জায়গাটা খুলে দিয়েছে ঢুকতে লাগে পঞ্চাশ টাকা করে পার হেড আপনাদের খরচা হবে ঢুকতে এবং বলে রাখি যে এখানে ট্রান্সপোর্টেশনে আপনি কী করে আসবেন ওকে গাইস শিয়াল স্টেশন থেকে আপনি চলে আসবেন সোনারপুর রেলওয়ে স্টেশন দেন ওখান থেকে রাজপুতের জন্য আপনি অনেক অটো বা টোটো পেয়ে যাবেন ওখান থেকে চিন্তামণিপুর বাটসেনোচুরি মানে আমাদের সোনারপুর থেকে চিন্তামণি বাটসেনোচুরি ডিসটেন্স সিক্স কিলোমিটার তো স্টেশন থেকে নেমেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে কি করে যেতে হয় তো প্রথম থেকে আপনি ওখান থেকে অটো পেয়ে যাবেন অটো স্ট্যান্ড থেকে বলবেন সোদপুর যাব না রাজপুর যাব রাজপুর জন্য আপনি রাজপুর চলে আসবেন ওখানে ভাড়া লাগবে মাথাপিচু ন টাকা করে দেন আপনি রাজপুর থেকে ডাইরেক্ট কাউকে জিজ্ঞেস করবে যে চিন্তামণিপুর বার্সেনোচুরি এটার থেকে যদি আপনি বলেন যে কয়লার বাগান যাব তবে আপনার আপনারও বেটার হবে বিকজ লোকালয় এই নামটা খুবই ফেমাস বা অনেকে চেনে বিকজ এই চিন্তামিপুর বাট সেনেচুরি আমি অনেক জায়গায় ট্রাই করেছি বলার অনেকে চিনতে পারিনি যে লোকালয়ের নামটা বললাম অনেকেই সহজে চিনতে পেরেছে তো আপনি অটো বা টোটোকে বলবেন এখানে যাব অ্যাপ্রক্সিমেটলি এক কিলোমিটার জার্নি মানে রাজপুর থেকে চিন্তামণিপুর বাট সেনেচুরি এটাকে আপনার ছ টাকা লাগবে মাথাপিছু ভাড়া এবার আপনি এন্টার করার সময় আপনাকে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিতে হবে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনার ভেতরে ঢুকে যেতে হবে এবার ভিতরে ঢুকে আপনি বিভিন্ন লোকেশান জিনিসপত্র দেখবেন ছবি তো তুলবেন ভালো জায়গাটা এক্সপ্লোর করবেন দেন এবার আপনাদের বললে কি মাথা পিছু কত টাকা খরচা হবে যদি আপনি এক একজন করে আসেন আমি ধরে নিচ্ছি আপনারা সবাই যেখান থেকে আসুন না কেন আপনাদের মেইন যে রেলওয়ে স্টেশন সেটা আপনার রাখতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আপনি চলে আসবেন সোনারপুর সোনারপুর থেকে আপনি চলে আসবেন আমাদের রাজপুর রাজপুর থেকে চলে আসবেন চিন্তামণিপার বা সেনেচুরি এত টাকার মধ্যে আপনার সামাপ যে খরচা হবে শিয়ালদা থেকে সোনারপুর দশ টাকা ওখান থেকে সোনারপুর থেকে আপনার রাজপুর অবধি খরচা হবে ন টাকা এবং ওখান থেকে আপনার চিন্তামণিপুর খরচা হবে ছ টাকা অ্যাপ্রক্সিমেটলি আপনার ওখান থেকে নয় উনিশ আর এখান থেকে আপনার হয়ে গেলো ছয় তো এখানে আপনার পঁচিশ টাকার মধ্যে আপনার অ্যাপ্রক্সিমেটলি খরচা হবে খরচা হওয়ার পর আপনি চলে আসতে পারবেন এখানে চিন্তামণিপুর এবং এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আপনার পঞ্চাশ টাকা দিতে হবে আপনি মনে রাখুন আপনি হাতে ধরে রাখুন যে আপনার পুরোপুরি ঘুরে এখানে একশো টাকার মধ্যে সম্পূর্ণ আপনার ঘোড়াটা হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং আপনাদের যাই কমেন্ট থাক না কেন প্লিজ কমেন্ট সেকশনে জানান এবং ভিডিওটি শেয়ার করুন লাইক করুন বিকজ অনেক দিন পর ভিডিও আপলোড হচ্ছে আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগছে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল পাশে থাকুন তো ডু সাবস্ক্রাইব অ্যান্ড বা বাই নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর লোকেশনে নিয়ে যাব আপনাদের তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি তো ভব ঘুরে সাইনিং আউট